শুধু ঢাকা থেকে বসকে বিনে আসলাম অভিজ্ঞতা মিশ্র অভিজ্ঞতা স্টেশনের খুব কাছেই ভেবেছিলাম বস কেবিন আরেকটু সুন্দর হবে ভিতরের পরিবেশ আরেকটু ঐতিহ্যবাহী বা ব্রিটিশ আমলের ঐতিহ্যের ধারক বাহক হবে সেটাই নাই খাবার দাবার খুব সিম্পল আসলে এখানকার খাবার দাবার কি অনেক বেশি সুস্বাদু এখানকার 100 বছরের চা যে ঐতিহ্য ধরে রাখছে সেটাও কি অনেক বেশি সুস্বাদু আসলে ব্যাপারটা এরকম না এটি মূলত রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক জায়গা 1947 সালের ব্রিটিশ বিরোধী আন্দোলন 1952 সালের বাংলা ভাষা আন্দোলন 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 90 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে তার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটি অর্থাৎ এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী আন্দোলন এই সময়টাতে যে সমস্ত চিঠিপত্রগুলো আদান প্রদান করা হতো তা সর্বপ্রথম আসতো বোস কেবিনের ঠিকানায় আর এখান থেকে বিভিন্ন জায়গাতে পাঠানো হতো আর এটার থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো বিভিন্ন ধরনের রাজনৈতিক যে বিশেষ নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে অন্যতম ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসু পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাঙালি রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেক গুরুত্বপূর্ণ নেতা এখানে এসে আড্ডা দিতেন তাদের রাজনৈতিক আলোচনা করতেন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত পর্যন্ত এখান থেকে গ্রহণ করতেন যার কারণে আসলে ওই সময়টা থেকেই এই জায়গাটা এতটা বেশি গুরুত্বপূর্ণ মূলত এটি রাজনৈতিক এবং ঐতিহাসিক জায়গা এটা আসলে কোনো খাবার স্পেশাল খাবারের কোনো জায়গা না তবে হ্যাঁ এই জায়গায় আমরা এসেছি এই জায়গায় খাবার দাবার খেয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে এদের খাবারগুলো অনেক বেশি স্পাইসি এমন না সিম্পল খাবার হেলদি একটা খাবার এরা মূলত প্রোভাইড করে আমরা চা পরোটা খেলাম ভালো লেগেছে তেল কম ছিল ব্যস্ততম একটা হোটেল সবাই অনেক ভিড় ওয়েটারদের রেসপন্স কম ওভারঅল ভালো হয়তো ব্রিটিশ পিরিয়ডে বা তার আগে বা শুরুর দিকে হোটেল যে মান বজায় রেখে যে সুনাম ছিল হয়তো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছিলো তো যাই হোক আমার খেয়ে বা এখানে ঐতিহ্যবাহী হোটেলে এসে আমার ভালো লেগেছে খেতে পেরে এটা আসলে একবারে রেল লাইনের সাথে অনেক তুমি কিছু বলবা না আমি কিছু বলবো না আমি খুবই টায়ার্ড যেমনটা আশা করেছিলাম তেমনটা অনেকটা মনে হইতেছে না সো খুব বুঝতে তো পারতেছেন মানে এটা আসলে এত পুরাতন হইলেও ঐতিহ্যবাহী তেমন কিছু এখন আর আগের মতো নাই আর কি কিছুটা আধুনিক আদলে আর কি সাজানো হয়েছে ওইটাই Right.